নমস্কার। আজকে এসেছি প্রচন্ড গরম রোদ, তেমন রোদ, সেই জন্য বৃষ্টি না হলেই গরম। হ্যাঁ, বলেছি আজকে এত সুন্দর একটা থালা নিয়ে এসেছি, ইটিং শো করব। একদম আজকে অন্যরকম কোনো ভিডিও হবে না, আজকে একদম ইটিং শো হবে। বহুদিন পরে, বহুদিন এই কারণেই বললাম, মানে খাইনি অনেকদিন টক ডাল, একদম পুরো থালা ভর্তি করে নিয়েছি টক ডাল। মধ্যিখানে সুন্দর করে ভাতটা রয়েছে, তার মাথায় একটা ডিম ভাজা আছে, আর এখানে বাটা মাছ একদম মড়মড়ে করে ভেজে নেওয়া হয়েছে, আর এখানে আছে তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা। একদম অতি সাধারণ খাবার, আর এটাকে অসাধারণ করে তুলবে কে? মিতালি আর কাকু লিখেই, তাই তো? একদম একদম সিম্পল মেনু, অল্প খাবার দাবার নিয়ে একদম আজকে চলে এসেছি গরমের দিন। হেভি আইটেম, মন ভরে যাবে সব খাবার খেয়ে। তাহলে খাবি না একটু বসবি? না খাবো, খাবার সময় খাবো, চলো শুরু করে দিই, দেরি করে লাভ নেই। ভাজাটা খাবো, আমি একটু ডালটা খেয়ে দিই। টক ডাল অমৃত, এত রোদের জোর আর এত গরম, উফ। মাছ যদি মুচমুচে করে ভাজা যায় না, তাহলে আর কাঁটা লাগে না।
কি দিয়ে টপের ডাল হবে? কি বলবো, টকের ডালটা আমি করেছি খেতুর দিয়ে। আমড়া দিয়ে করলে ডালটা একটু কালো হয়ে যায়, তাই না? আমি দেখেছি তেঁতুল দিয়ে করলে ডালের কালারটা একদম বাসন্তী মতো আসে, আর টক ডাল বেশ বাসন্তী রঙের হবে, খুব ভালো লাগে খেতে। মাছগুলোও ভেজেছে, ডিমটাও আমি ভেজে দিই। অনেক কাজ করেছে। জ্বর হয়েছিল, তারপরে একটু কাশি হচ্ছে। আজ এই অপূর্ব সুন্দর খাওয়াটা না, শেষের পথে প্রায়, কিন্তু যেন মনে হচ্ছে একটু এরকম খাবার নিয়ে বসে আস্তে আস্তে। খেতেই থাকি। কী বলছি, খাওয়া ছেড়ে উঠবি না? না, গরমের দিন না, গরমের দিনে এই ডালটা বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল, তাই তো আমরা করে এসেছি। দেখুন, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন গরমকাল, তা আশ্বিন মাসের প্রায় 10 তারিখ চলছে প্রায়, তাহলে তো প্রচণ্ড গরম। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠী মাসকে তো আর গরমকাল বলতে পারছি না, এতগুলো মাস গরম। সবথেকে বড় কথা, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়নি। না, বৃষ্টি হবে কবে? কার্তিক মাসে, পুজোর আগে। কার্তিক মাসেই হবে, পুজো তো কার্তিক মাসে। হবে যা,
টক ডাল এরম করে আলু ভাতটা মেখে নি। দারুণ লাগবে। তাহলে বন্ধুরা ওখানে থাকুক, তাহলে ভিডিও এই অবধি থাক, টাটা।